সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মূল ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি স্বাস্থ্য সম্পর্কিত টিপস নিয়ে প্রায় আপনাদের সামনে হাজির হয়ে থাকি আপনারা যেন আমি ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সেজন্য আপনার বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখুন আমি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান आज के सामने शेयर करब क्यों मात्र एक सप्ताह भीतर आपनी फर्सा होते आपनर मुखर लावण्यता फिरिए आनते विषयटी ये लागे अपना चार्टि उपादान एक लेबू दुई शसा तीन एटी होच्छे मुलतानी माटी चार नम्बर एटी होच्छे आपनर एकदम खाटी ओरिजिनल मधु ये चार्टि उपादान एक संगे मिसिए कतटुकु मिसाबें क्यों मिसाबें क्यों व्यवहार करबें कतटुकु व्यवहार करबें सप्ताह कय दिन व्यवहार करबें मात्र सात थेके आठ दिन भीतर आपनार मुखे लावण्यता फिरिए आनते त्वके टान टान उज्जवल करते आपनि एटि व्यवहार करते पारें एटि एकदम मोटामुटी ग्यारंटी बला चले तबे एजन्य आपनार ए चारटि उपादान आपनि भालो करे निये नेबें শশাটি আমার একদম অরিজিনাল না এটি একটা হাইব্রিড শশা দেশি শশা হলে সবচেয়ে ভালো হতো আসলে এই চারটি উপাদান আপনি মিশিয়ে নিতে পারেন প্রথমে আমি কি করব প্রথমে আমি শশাটি এটি ছোট ছোট করে রস করার জন্য ইয়া করে নিব এটি দেখতে পাচ্ছেন এখানে আমি শশা একটু ইয়া করে নিচ্ছি কেটে নিচ্ছি বা এখান থেকে শশা আপনি এভাবে ঘষে নিয়ে রস করে নেবেন সবচেয়ে ভালো হবে এভাবে নিলে एक থেকে দেড় চামচের মতো শশার রস নেবেন আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে রসটি বের করবেন একদম সহজে আপনি এই রসগুলা বের করতে পারেন এক থেকে দেড় চামচ নেবেন এই ছোট্ট একটা বাটি নিলাম এই বাটিতে এই শশাগুলি আমি কি করে নিয়েছি মোটামুটি একদম চিকন করে নিয়েছি এভাবে নিলে খুব সহজ দেখুন আমি চিপে নিচ্ছি সরি পড়ে যাচ্ছে देखते पाच्छेन एखाने किन्तु मोटामुटी एक देर चामिचेर मतो रस हये गेछे गुड एखन एखाने आमी हाफ चामिचेर मतो मधु निब बेशी प्रयोजन नेई एखाने एक चामिच शशार रस निबेन आर हाफ चामिचेर मतो मधु निबेन हाफ चामिच कथा मन राखबेन अवश्यई एक चामिच शशार रस एई हाफ चामिच मधु ओके हाफ चामिच मधु दें आपनी लेबूर रस नीबें एक चामिच देखो हमें एक चामिच लेबूर रस यटुकु चिपले ही क्योंकि जथेष यटुकु चाप दी एक चामिच रसर मत हो चामिचे देखा एखे एक चामिचर मत लेबूर रस ये जानी अनुमान कर एक चामिच हो তিনটি উপাদান নেওয়া হয়ে গেল আমার শশা শশার রস নিয়েছি মধু নিয়েছি এবং লেবুর রস নিয়েছি এখানে এখন সব শেষে নিব মুলতানি মাটি এখানে আমি হাফ চামচের মতো মুলতানি মাটি নিব এই যে মুলতানি মাটি দেখতে পাচ্ছেন এটি হাফ চামচের মতো নিব এটি আমি অনুমান করে দিয়ে দিলাম এটি আপনি মাটিগুলি আগে ভালো করে হ্যাঁ পিষে নেবেন অর্থাৎ একদম গুঁড়ো করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে অল্প নেবেন এত বেশি নেওয়ার প্রয়োজন নেই একদম অল্প নেবেন মুলতানি মাটি এই চারটি উপাদান একসাথে মিশিয়ে আপনি ভালো করে পেস্ট করে নেবেন এটি কিন্তু সময় লাগে পাঁচ সাত মিনিট দশ মিনিটের মতো ভালো করে পিষে পেস্ট করে নেবেন আমি এটি দেখাচ্ছি আপনাকে আপনাদের দেখাচ্ছি এটি ভালো করে পিষে পেস্ট করে নেবেন এবং এই পেস্ট আপনি একদিন অন্তর অন্তর অর্থাৎ এক সপ্তাহ আট দিনে আপনি চার দিন লাগাবেন আপনার মুখে অবশ্যই মুখে লাগানোর আগে আরেকটি কাজ করে নেবেন আমি বলবো আগে এটি ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে আমার একটু বেশি হয়ে গেছে সম্ভবত শশার রস অসুবিধা নেই এখানে শশার রস যদি বেশি হয়ে যায় আপনি মাটি নিয়ে নেবেন আর একটু মুলতানি মাটি নেবেন একটু সময় লাগবে আমি আপনাকে আগেই বলেছি একটু সময় লাগবে এটি ভালো করে মিক্স করতে কিন্তু পাঁচ সাত মিনিট দশ মিনিট সময় লাগবে আমি এটি পরে করে নিব আপনাদের আর বিস্তারিত বিষয়টি এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি আপনি মুখে ব্যবহার করার পূর্বে আপনি যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটি ওয়াশ করে নেবেন আপনার মুখে ব্যবহার করার পূর্বে অবশ্যই মনে রাখবেন আপনি ভালো মানের ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ
আপনি ওয়াশ করে নেবেন দেন আপনি এটি ভালো করে লাগাবেন এটি লাগানোর পর 15 থেকে 20 মিনিট রেখে দিবেন যখন দেখবেন আপনার মুখে এই ফেস প্যাকটি মোটামুটি শুকিয়ে গিয়েছে তখন আপনি ধুয়ে ফেলবেন এভাবে আপনি মাত্র সপ্তাহে 4 দিন ব্যবহার করুন এক দিন পর পর অর্থাৎ আপনি এক সপ্তাহে হ্যাঁ আপনি 4 দিন ব্যবহার করতে পারেন এক দিন পর পর যদি ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে 8 দিনে আপনি একদিন পর পর ব্যবহার করলে 4 দিন হবে 4 দিন ব্যবহার করার পর আপনার মুখের লাবণ্যতা 100% গ্যারান্টি ফিরে আসবে আপনার মুখের রং অবশ্যই পরিবর্তন হবে আপনি যদি ফর্সা হতে চান তাহলে অবশ্যই এই ফেস প্যাকটি ব্যবহার করবেন মাত্র 8 দিন ব্যবহার করেন অর্থাৎ এক সপ্তাহ ব্যবহার করেন একদিন পর পর দেখবেন আপনার লাবণ্যতা কতটুকু ফিরে আসে অবশ্যই ফিরে আসবে এটি মোটামুটি গ্যারান্টি তো সম্মানিত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনার মন্তব্য তো অবশ্যই আশা করি আপনাদের মন্তব্যের কারণে আমরা আরও উৎসাহী হব নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আপনাদের সামনে অবশ্যই আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করে ফলাফল পেয়ে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিব মোটামুটি আমার ফেস প্যাকটি রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটি একটু সময় লাগবে বললাম তো আপনাকে যে এটি একটু সময় লাগবে একটু সময় নিয়ে 5-7 মিনিট ভালো করে এটি পিষে নেবেন মুলতানি মাটি লেবুর রস শশার রস মধু এই চারটি উপাদান কিন্তু একসাথে করে আপনি কি করবেন একটি ফেস প্যাক তৈরি করবেন সবচেয়ে ভালো ফেস প্যাক তৈরি হবে দেখা যাচ্ছে বাজারের ফর্সা হওয়া ক্রিমগুলি বা লাবণ্যতা ফিরিয়ে আনা ক্রিমগুলি ব্যবহার করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মুখে আরও বিরূপ প্রভাব পড়তে পারে বা আরও আপনার এটির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিন্তু এই যে একটি ফেস প্যাক তৈরি করলাম এই ফেস প্যাকের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একদম খাঁটি একদম শশার রস লেবুর রস মধু এবং মুলতানি মাটি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আপনি বাজারে যে ক্রিমগুলি পাবেন এগুলি খরচও অনেক বেশি এবং এগুলি দেখা যাচ্ছে যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তো সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ